নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলে আসার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমি সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবুজ বলছি। আজকে আমি তোমাদের জন্য একটি এমন একটি নতুন অ্যাপের সম্বন্ধে কথা বলবো, যে অ্যাপ থেকে তুমি তোমার ফটোকে আর্টের লুক দিতে পারো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে আমার মোবাইলে প্লে স্টোরে নিয়ে যাব। প্লে স্টোরে নিয়ে গিয়ে তোমাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তুমি সার্চ ইনস্টল করবে এই অ্যাপটিকে। তো প্রথমে তোমাকে সার্চ বারে গিয়ে তোমাকে লিখতে হবে আর্ট ফিল্টার। লেখার পরে তোমাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে করতেই তুমি তোমার মোবাইলে অ্যাপটি পেয়ে যাবে। অ্যাপটি পাওয়ার পরে তোমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? ইনস্টল করার পরে সেই অ্যাপটিকে ওপেন করতে হবে। বন্ধুরা, আমি প্রথম আগেই আমি অ্যাপটিকে ইনস্টল করে রেখেছি, এই জন্য আমি আর ইনস্টল করতে পারবো না বা হবে না, এই জন্য আমি অ্যাপটিকে ওপেন করব সরাসরি। ওপেন করার পরে তোমাকে আমি তুমি তোমার মোবাইলে গিয়ে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে গিয়ে তুমি তোমার মোবাইল থেকে যে কোনো একটি ফটোকে, তো আমি ফটোটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ফটোটাকে আমি নিলাম। নেওয়ার পর তোমাকে রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে তুমি তোমার যে মোবাইল যে এখানে যে আছে, চুজ দ্য ফিল্টার টু অ্যাপ্লাই। তুমি যে কোনো একটি তোমার যেটা পছন্দ, যে আর্টটিকে তোমার পছন্দ, সেখানে শুধুমাত্র একটি ক্লিক করতে হবে। একটি ক্লিক করার করতেই তুমি তোমার ফটোর কি নতুন লুক পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার এটা আমি এখান থেকে আমি এটা আগেই আমি লোড করে রেখে দিয়েছি, এই জন্য একবার ক্লিক করতেই এসে গিয়েছে। তো তুমি নতুন কোনো ফটোকে তুমি যদি আর্ট করতে চাও, তাহলে তোমাকে কিছু সময় ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আমি এটা এর উপর ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করতেই তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এটা প্রসেসিং হয়ে যাবে, তখন তুমি তোমার ফটো পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে 100% প্রসেসিং যখনই হয়ে যাবে, 97% হয়েছে, মানে 97% হয়েছে, ঠিক আছে? যখন 100% হয়ে যাবে, তখন এটা ফটোটি তৈরি হয়ে যাবে। তো শুধুমাত্র তোমাকে একটি ক্লিক করতে হবে, ক্লিক করতেই তুমি ফটো তোমার আর্ট হয়ে যাবে। খুব সহজ অ্যাপ, হ্যাঁ, ঠিক আছে? শুধু খুব সহজ অ্যাপ এটি, সরাসরি তুমি নিজের ফটোকে আর্টে পরিণত করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে ভিডিওটি খুব ভালো লাগছে। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই ফটোটাকে শুধুমাত্র একটি ক্লিক করেছি, এর ফটোর উপরে আমার এটা পছন্দ হয়েছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সহজেই ফটোটিকে নতুন একটি লুক দিয়ে দিয়েছে। তো শুধুমাত্র একটি ক্লিক করবে এবং তার প্রসেসিং চলে, প্রসেসিং কিছু 100% হওয়ার পরেই ফটোটি নতুন লুক দিয়ে দিয়ে যাবে। তো বন্ধুরা, সরাসরি এখান থেকে তুমি ফেসবুকে শেয়ার করতে পারো, ঠিক আছে? নয়তো এখান থেকে সেভ করতে পারো। তো আমি এখানে ফেসবুকে যাব না, আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করতেই সেভ হয়ে যাবে। এখান থেকে তুমি শেয়ারও করতে পারো। শেয়ার করার জন্য এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করতেই তুমি এখানে পেয়ে যাবে শেয়ার করার জন্য, তুমি যেখানে শেয়ার করতে চাও। তো খুব সুন্দর অ্যাপ বন্ধুরা, ঠিক আছে? তো এইভাবে তোমার ফটোটাকে আর্ট করতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। তো আমি আমার গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে তোমাকে আমি ফটোটাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এইমাত্র এই ফটোটাকে আর্ট করলাম, ঠিক আছে? এই ফটোগুলোকে আমি আর্ট করেছি, ঠিক আছে? আশা করি তোমার এই ফটোগুলোর মধ্যে কোনো একটা ফটো পছন্দ হয়েছে। এইভাবে তুমি ফটোটিকে আর্ট করবে। আমার সবার সবার প্রথমে সবার সবচেয়ে ভালো লেগেছে এই ফটোটিকে, ঠিক আছে? এইভাবে তুমি তোমার ফটোকে আর্ট করো। বন্ধু, আশা করি ভিডিওটি তোমাদেরকে খুব ভালো লেগেছে। প্লিজ দয়া করে ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এর এই মতো অনেক সুন্দর সুন্দর অ্যাপের সম্বন্ধে তোমাদেরকে আমি ভিডিও নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট পরের ভিডিওতে। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার ভিডিও শেষ করছি আজকের মতো এখানেই। নমস্কার।